ছোট্ট হাতে তোমার বাজাবো মজার খাবার স্বাস্থ্য সম্মত সৃষ্টিকর বোঝানো সহজ রান্নাটা তুমি শিখে যাবে এইবার শরবত সালাদ সবজি ফল মাছ মাংস সবই খাবে তুমি বানাই মজা খাবার ঘুরে ফিরে মারে মারে ঘুরে ফিরে মারে মারে ঈদ আসে চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় ত্যাগের মহিমা শেখায় ঘুরে ফিরে মারে মারে ঘুরে ফিরে মারে মারে ঈদ আসে চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় ত্যাগের মহিমা শেখায় খালামণি খালামণি আজ আমার খুব আনন্দ হচ্ছে আজ তুমি আমি আর মা আমরা তিনজন মিলে রান্না করব মজা করব গল্প করব অনেক মজা হবে আর এত সুন্দর একটা গান দিয়ে আমাদের আড্ডাটা শুরু করলাম আমি তো খুব খুশি আমিও খুশি আমরা সবাই খুশি আমাদের গল্পটা জমে যাবে কিন্তু একদম আচ্ছা আপু তুমি তো তৈরি করছো এগ ফ্রাইড রাইস তাই না এটা কি শারিনার খুব পছন্দ শারিনার পছন্দ আচ্ছা এগ ফ্রাইড রাইস এর সাথে আর কি খেতে পছন্দ এগ ফ্রাইড রাইস এর সাথে আমার মাংস পছন্দ গরু মাংসটা বেশি ভালো লাগে আচ্ছা তুমি কি জানো খালামণি তোমার জন্য কি তৈরি করবো কি তৈরি করবে খালামণি বিফ অনিয়ন বাহ অনেক ভালো হবে তাহলে খুব মজা হবে তাই হ্যাঁ এখন চলো তাহলে আমরা আমাদের রান্না শুরু করি চলো শারি তুমি তাহলে হাতটা ধরে আসো ঠিক আছে আমি প্রথমে চকলেট বিস্কিট এর গুঁড়োটা নিচে একটু দিয়ে দেব ঠিক আছে ধন্যবাদ এবার আমি এই গ্লাসটিতে চকলেট বিস্কিট এর গুঁড়ো দিয়ে দেবো তুমি চাইলে হাতে তুলে নিতে পারো আপু শারিন ঈদের দিন কি খেতে পছন্দ করে তোমার হাতে শারিন পছন্দ করে হচ্ছে চকলেট কেক আর ঈদের সময় সেমাই আর চিকেন কোরমাটা পছন্দ করে আর তুমি কি খেতে ভালোবাসো সবজি খিচুড়ি আর গরুর মাংস আমার খুব পছন্দ বিস্কিট গুঁড়ো গুলো দেওয়া হয়ে গেছে তাই না হ্যাঁ এখন কি দেবে এবার আমি হুইপড ক্রিমটা এর উপরে দিয়ে দেব ঠিক আছে দিয়ে দাও আপু ঈদের সময়টা কিভাবে কাটানো হয় ঈদের আগের দিন ওর দাদা বাড়ি যাই তারপর হচ্ছে ঈদের দিন সকালবেলা ওর দাদি সহ রান্না করি দুজনে মিলে রান্না করে খাওয়া দাওয়া করি তারপর ওর বাবা নামাজ পড়ে আসেন তারপরে আমরা হচ্ছে ঘুরতে বের হই চাচির বাসা আছে ওখানে যাই খালামণি আমাকে একটু সাহায্য করবে হ্যাঁ অবশ্যই দাও আমি একটা দিয়ে দিই তারপর তুমি আরেকটা দাও ঠিক আছে ঠিক আছে তুমি যদি আরেকটা চামচের সাহায্যে এটা দাও তাহলে কিন্তু সুন্দর করে দেওয়া যাবে এখন এটাকে সমান করে দিতে হবে তাই তাই শারিন খালামণির কাছ থেকে ভালো করে শিখে নাও ঠিক আছে ধন্যবাদ খালামণি এবার আমি এর উপরে চকলেট ব্রেডটা দিয়ে দেব ঠিক আছে বাহ আপু দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে একদম তুষার এবার আমি এর উপরে কিছু চকলেট চিপস দিয়ে দেব ঠিক আছে আপু দেখেছো কিন্তু খুব মনোযোগ দিয়ে করছো কাজটা হ্যাঁ অনেক মনোযোগ দিয়ে করছে
ও যখন যেটা করে মনোযোগ দিয়ে করে। এবার আমি হোয়াইট চকলেট চিপসটা ছিটিয়ে নেব। ঠিক আছে, দেখতে খুব লোভনীয় লাগছে। এবার আমি চকলেট সিরাপটি দিয়ে দিলাম। রোজার সময় শাড়ি হচ্ছে রেস্টুরেন্ট দিয়েছিল বাসার মধ্যে। আচ্ছা, তো ওর হচ্ছে ওইটা ছিল রেস্টুরেন্ট খেলা, আমি ইফতার বানাতাম, ও রেস্টুরেন্ট দিত, আমার বানানো ইফতার গুলি ও সার্ভ করতো টেবিলে, ও এমন ভাবে সার্ভ করতো আমরা না খাওয়া পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। খুব মজা হতো, তাই না? এবং বিল কাগজে লিখে বিল দিত, এরকম অনেক খাবার খেয়ে দেখা যেত 10 টাকা 20 টাকা বিল আসত। খুব মজা হতো, তাই না? হ্যাঁ, খুব মজা হতো। এবার আমি কিছুটা স্প্রিঙ্কল ছিটিয়ে নেব। ঠিক আছে, অন্য কোনো বন্ধু বা প্রতিবেশী গিয়ে যাতে দেখতে না পারে, তো যখন নিজের দেখতে ইচ্ছা করতো চুপি চুপি ড্রেস পরে ড্রেসটা দেখতাম, আয়নার সামনে ধরে দেখতাম কেমন লাগছে, আবার সুন্দর করে গুছিয়ে মাছ তৈরি করবে শারিনের পছন্দের এগ ফ্রাইড রাইস। আপু দেখো তো সবকিছু ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি হাতটা ধুয়ে আসো, যত তুমি বানাবে আর আমি তোমাকে এক এনে দিই। প্রথমে বাটারটা নিয়ে নিচ্ছি, এখানে 2 টেবিল চামচ বাটার দিয়ে নিচ্ছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রসুন কুচি নিয়ে নিচ্ছি, রসুন কুচিটা একটু ভেজে নেব। হুম, আর বাটারের সাথে কিন্তু রসুনের গন্ধটা খুব ভালো লাগে, অনেক ভালো, আমার খুব পছন্দ। আপু শারিন মনোযোগ দিয়ে দেখছে তুমি কিভাবে রান্না করছো, শিখে নিচ্ছে, তাই তো? হ্যাঁ, শারিন এখন একটু রান্না করতে চায়, আর আগে চুলার কাছে যেতে ভয় পেত, এখন ভয় পায় না। আচ্ছা, রসুনটা হালকা ভাজা হলে, হালকা ভাজা হয়ে গেছে, আমি প্রথমে ফুলকপিটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, সবগুলো সবজি আমরা আধা কাপ করে নিয়েছি, তাই না? হ্যাঁ। এবার আমি ব্রোকলি নিচ্ছি, আচ্ছা গাজর কুচি দিয়ে নিচ্ছি, সবজিটা একটু ভেজে নিতে হবে। এখন ক্যাপসিকাম দিচ্ছি। ঠিক আছে, শাহিন ঈদের সময় দাদু বাড়ি যেতে কেমন লাগে? আমার ঈদের সময় দাদু বাড়ি যেতে খুব ভালো লাগে। আচ্ছা, যেতে যেতে আসলে পুরো রাস্তাটুকু আমি গান চালিয়ে সবাইকে খুশি করি, আচ্ছা সবাইকে বিনোদন দেই, আর এমনিতে তো অনেকক্ষণ লাগে যেতে, ওই যাওয়ার পথটাই শুধু কষ্টের, এছাড়া যাওয়ার পরে অনেক ভালো লাগে, ওই কষ্টটা আর কষ্ট থাকে না, কারণ শারিনের সিলেক্ট করা গানগুলো অনেক ভালো লাগে আমাদের শুনতে, আমরা গান শুনতে শুনতে সাথে গাইতে গাইতেও যাই, খুব ভালো, শারিনের ছোট ভাইটাও গায়। আমরা মাঝে মাঝে যাওয়ার সময় ডিম সিদ্ধ করেও নিয়ে যাই খাওয়ার জন্য, তো খুবই স্বাস্থ্যকর একটা খাবার, আর তার সাথে ডিম আমার খুব পছন্দের খাবার, আর মা তো তাই আজকে এগ ফ্রাইড রাইস বানাচ্ছে তোমার জন্য, ডিম পছন্দ, এখন ডিম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি
দেখতে খুব ভালো লাগছে সবজি গুলো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি সয়া সস, ঘানটাও খুব আসছে তাই না কালো মনি, সয়া সস দিয়ে নিচ্ছি। আচ্ছা 5 চা চামচ তাই না? হ্যাঁ। এখন আমি একটু গোলমরিচের গুঁড়া দেব, একটু ঝাল ঝাল হবে তাতে, দেখে বোঝা যাচ্ছে কত মজার হবে। খুব মজার হবে। টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখেছ আমরা সস দিয়ে খাবার খাই আর মা খাবারের মধ্যে সস দিয়ে দিই। আমি একটা জিনিস খেয়াল করেছি, যে কোনো খাবারে সসটা দিয়ে দিলে না খুব মজা হয়, বিশেষ করে মা যখন রুই মাছ সয়া সস দিয়ে বানায় রান্না করে তখন আমার খুব খেতে ভালো লাগে। মা রুই মাছ সয়া সস দিয়ে কিভাবে তৈরি করে? মা যখন রুই মাছ কাটে তখন সেই রুই মাছটাকে সয়া সস দিয়ে মা খায়, তারপরে যেভাবে আর কি রান্না করে। আচ্ছা, তাতে স্বাদ বেড়ে যায় তাই তো? হ্যাঁ। বাহ, হয়ে গেছে। আচ্ছা এবার তাহলে সার্ভ করে ফেলো। বাহ, দেখতে খুব লোভনীয় লাগছে। খেতেও খুব মজা হবে দেখেই বোঝা যাচ্ছে। তৈরি হয়ে গেল এগ ফ্রাইড রাইস। অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর হয়েছে দেখতেই। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তো জানো খালামণি তোমার জন্য কি তৈরি করছি। হ্যাঁ জানি, বিফ অনিয়ন। হ্যাঁ বিফ অনিয়ন। তাহলে আমি তো হাত তো ধরে আসি। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা খুব অল্প করে তেল দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ। আর এর মধ্যে দিয়ে দিব মাখন, 2 টেবিল চামচ পরিমাণ। আপু তেলটা আগে দিয়ে নিলে মাখনটা পুড়ে যাবে না। এখন একটু গলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি এখানে 2 চা চামচ দিচ্ছি। তারপর দিব আদা কুচি। আদা কুচি দিচ্ছি 1 চা চামচ। এখন এটা একটু ভেজে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিব গরুর মাংস। এখানে বোনলেস করে নিয়েছি এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমার পছন্দের মাংস এটা? আচ্ছা এখন এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো মাংসটার রং যখন বদলে যাবে, সাদা হয়ে যাবে, তারপর আমরা একে একে সব সস দিব। এখানে একটু সয়া সসটা বেশি লাগবে, তার মানে আরো মজা হবে। 3 টেবিল চামচ দিলাম। এখন একটু ওয়েস্টার সসটা দিব। এটা? এটা দিব 2 টেবিল চামচ। ঠিক আছে। তারপর দেবো গোলমরিচের গুঁড়ো। তাই না? এটা দিব খুব অল্প। এরপর দিব চিনি। চিনিটা কেন দিচ্ছি বলতো? সয়া সসে প্রচুর লবণ থাকে, সেটা ব্যালেন্স করার জন্য। আর এখন অল্প একটু লবণ দিয়ে দিব। এরপর এখন খুব ভালো মতো সসের সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে। সারি এখানে কিন্তু উপকরণ খুব কম লাগে এবং খুব ঝটপট রান্না হয়ে যায়। একদম। এখন শুধু এই যে দেখো পানিটা যখন টেনে আসবে তখন আমরা দেবো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে, কারণ নামই তো বিফ অনিয়ন, তো অনিয়ন তো বেশি লাগবেই। সেই সাথে আমরা পেঁয়াজ পাতা দিয়ে দিব।
আর দেবো কাঁচা মরিচ। তুমি কি ঝাল বেশি খাও না কম খাও? আমি ঝাল কমই খাই। আচ্ছা তাহলে অল্প করে দেবো দুই তিনটা। ঠিক আছে। দেখা যাক তোমার কেমন লাগে। আর আপু ঈদের সময় যদি আমরা করি তাহলে কিন্তু স্বাদে অভিন্নতা আসবে, একই রকম খাবার খেতে খেতে দেখা যাচ্ছে আমাদের ভালো লাগে না। হ্যাঁ আপু, এটা কি মুরগির মাংস দিয়েও করা যায়? হ্যাঁ অবশ্যই মুরগির মাংস দিয়ে করতে পারবে, চাইলে খাসির বোনলেস পিস দিয়েও তুমি করতে পারবে। আচ্ছা দিক দিয়ে করলে বেশি মজা হবে মনে হচ্ছে। তোমার দেখে কাকে দিচ্ছে আপু? চুলার ডালটাকে একটু কমিয়ে দিবেন, পড়ে যাবে না? না এটা হলো হাই হিটেই করতে হবে, না হলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দেবে, তখন খেতে ভালো লাগবে না। আচ্ছা আর এটা একটু স্মোকি ফ্লেভার করার জন্যই কিন্তু আমি হাই হিটে করছি, আবার এরকম করে করে নেড়ে নিচ্ছি। আচ্ছা ডিপ সিজলিং এর মতো? হ্যাঁ। আপু বিফ অনিয়নটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা উপর থেকে শুধু সাদা তেল দিয়ে দিব। অনেক ধন্যবাদ তোমাকে। এই নাও খালামণি, এবার বিফ অনিয়নটা তুমি এখানে সার্ভ করে নাও। ঠিক আছে। রংটা অনেক সুন্দর হয়েছে, দেখতে লোভনীয়, খেতেও নিশ্চয় লোভনীয়। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এই যে ঈদের মধ্যে আমার কাছে এসেছো। আপু তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, তুমি ওকে নিয়ে এসেছো। হ্যাঁ এসে আসলে অনেক ভালো লাগছে, এই যে এত মজার মজার খাবার তোমার সাথে শেয়ার করতে পারছি, এত মজা করলাম, গল্প করলাম, তোমার সাথে রান্না করলাম, অনেক ভালো লাগছে। খেয়ে দেখো কেমন। তাহলে খাওয়া শুরু করবো? চল আচ্ছা ডেজার্ট তো খাওয়ার পরে খাবো বলেছিলাম, কিন্তু আমি না লোক সামলাতে পারছি না, আর তুমি এত সুন্দর করে বানিয়েছো, আমি আগে ডেজার্ট দিয়ে শুরু। ঠিক আছে ঠিক আছে, শুরু করো। খেয়ে কিন্তু আমাকে বলবে কেমন? হ্যাঁ অবশ্যই। অনেক মজা সত্যি, অনেক বেশি মজা হয়েছে। আমি আর তোমার বিফ অনিয়নটা খেয়ে দেখব। এখানে এসে একটু ডিফারেন্ট রান্না, তোমার হাতে রান্না খেতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আমার শুনে ভালো লাগছে আপু। আর আপু ফ্রাইড রাইস কিন্তু খুব মজা হচ্ছে, অনেক ধন্যবাদ তোমাকে। তোমাকে অনেক ধন্যবাদ, আসলে খুব ভালো। অনেক মজা হয়েছে।